প্রখ্যাত কথাসাহিত্যিক মইনুল আহসান সাবের পা দিলেন সাটে। জন্মদিনের দুদিন আগেই লেখকের বন্ধুরা সম্বর্ধনা দিল তাকে। আয়োজনে মোড়ক উন্মোচিত হয় লেখককে নিয়ে স্মারক গ্রন্থ অরিত্র ধীরদত্তর। প্রখ্যাত কথা সাহিত্যিক মইনুল আহসান সাবেরের 60তম জন্মদিনের আয়োজন শুরু হলো লালন গানের সম্রাজ্ঞী ফরিদা পারভিনের মোহন সুরে। ১৯৮২ সালে পরাস্ত সহিষ গল্পগ্রন্থের মধ্য দিয়ে যাত্রা শুরুর পর কেটে গেছে ৩৫ বছর। এর মধ্যে চারপাশের চেনা চরিত্ররা তার কলমের গর্ভ থেকে বেরিয়েছে অচেনা মানুষ রূপে। আমাদের না বলা উপলব্ধিগুলো সাবের নিদারুণ সৌকর্যে আমাদের হাতেই তুলে দিয়েছেন শিল্পের বৈভবে। আয়োজনে লেখককে শুভেচ্ছা জানাতে এসেছিলেন অনেকে, তারা সকলেই দীর্ঘ জীবন কামনা করেন এই বরেণ্য কথা সাহিত্যিকের। চিহ্নিত করা যায় এটি মইনুল আহসান সাবের লেখা। ৩০ দশকের আগে এক পরাস্ত সহিষ দিয়ে তিনি আবির্ভূত হয়েছে, অথচ নিজে পরাস্ত বন্দী আমাদের অরক্ষিত চলা। তার স্বপ্নযাত্রা আমাদের যে নতুন আগমন সংবাদ জানায়, আমাদের চারদিক খোলা পচনোন্মুখ সমাজের বাস্তবতায় সেটি তখনই মামুলি ব্যাপার ছিল না। ফুলের শুভেচ্ছায় সিক্ত কথা সাহিত্যিকের জন্মদিনের আয়োজনে উন্মোচিত হয় তাকে নিয়ে স্মারক গ্রন্থ অরিত্র ধীরদত্তর মোড়ক। আরেক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে 10 জনের একটি লেখক দল সম্পাদনা করেছেন এই গ্রন্থ। শুভেচ্ছায় সিক্ত কথা সাহিত্যিক জানালেন, এমন শুভেচ্ছা লেখালেখির প্রতি তার দায়িত্বই বাড়িয়ে দিয়েছে আরো। আমি ভালোবাসায় বিশ্বাস করি, মানুষের ভালোবাসায়, মানুষের পারস্পরিক পারস্পরিক সম্পর্কে বিশ্বাস করি। নতুন করে একটি সম্পর্কের সূচনা হলো বা একটা ভালোবাসার একটা ইঙ্গিত পেলাম, একটা আভাস পেলাম, একটা চিত্র পেলাম, এইটা হয়তো আমাকে 60 বছরের সৌন্দর্য খুঁজে বের করতে সাহায্য করবে। ২৬শে মে সাটে পা দেবেন বাংলাদেশের কথা সাহিত্যের বরপুত্রদের একজন মইনুল আহসান সাবের। তৈমুর মোহাম্মদ সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।